নেশামুক্ত রাজ্য গঠনে মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সবাই সক্রিয় ভূমিকা পালন করে চলেছে। ব্যতিক্রমী নয় রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বডিগার্ডরাও। শনিবার সকালে ধর্মনগর রেল স্টেশনে হামসফর ট্রেন আসতেই সাতজনকে আটক করল জিআরপিএস থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার 27 কেজি গাঁজা। ঘটনার বিবরণে জানা যায়, হামসফর ট্রেন আগরতলা থেকে বেঙ্গালুরের উদ্দেশ্যে রওনা দেয়। সকালে এই ট্রেনে আসছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, সাথে ছিলেন ওনার দেহরক্ষীরা। অধ্যক্ষ সহ তার দেহরক্ষী যে কামরাতে ছিলেন সে কামরাতে কিছু বিহার রাজ্যের যুবক ছিল। বহিরাজ্যের যুবকদের দেখে যারা রেলে হকারের কাজ করে তাদের সন্দেহ হলে তারা রেলে কোনো ধরনের রক্ষী না থাকায় বিশ্ববন্ধু সেনের দেহরক্ষীকে তাদের সন্দেহের কথা বলে। অধ্যক্ষের দেহরক্ষীদেরও তাদের দেখে অল্প সন্দেহ দেখা দেয়। পরে তাদের নাম এবং বাড়ি জিজ্ঞেস করতেই তারা জানান বিহার রাজ্য থেকে এসেছে। তাদের ব্যাগ চেক করতে বেরিয়ে আসে গাজা। তখন রেলটি আম্বাসা পার করে ধর্মনগরের রাস্তায়। সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে অধ্যক্ষ উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর সাথে যোগাযোগ করেন। খবর দেওয়া হয় ধর্মনগর জিআরপিএস পুলিশকে এবং আরপিএফকে। ধর্মনগর ট্রেন থামার পর অধ্যক্ষের দেহরক্ষীরা ওই 7 যুবক এবং তাদের ব্যাগ তুলে দেয় জিআরপিএস পুলিশ এবং আরপিএফকে। যে 7 জনকে ধরা হয়েছে তাদের মধ্যে 2 জন নাবালক এবং তারা স্বীকার করেন যে তারা এসেছিল বিহার রাজ্য থেকে ত্রিপুরাতে গাঁজা নিয়ে যাওয়ার জন্য। তাদের নাম আঞ্জিল কুমার, পল্টু কুমার, গোবিন্দ কুমার, অখিলেশ কুমার মণ্ডল, রাজকুমার যাদব, কানুলাল মণ্ডল, সোনু কুমার। আজকে হামসফর এক্সপ্রেসে যেটা আগরতলা থেকে রওনা দিচ্ছে আজকে সকালেতে, তো ওইখানে ডি3 কোচের মধ্যে গাঁজাগুলো পাওয়া গেছে এবং 7 জন ধরা পড়েছে। আর টোটাল মেজারমেন্টের পরে দেখা গেছে অ্যাপ্রক্সিমেটলি 27 কেজি। তারা এখন আছে আমাদের হেফাজতেই আছে। তারা 7 জন, তাদের নাম হলো অঞ্জিল কুমার, গোবিন্দ কুমার 3 নম্বর, কারেলাল মণ্ডল 4 নম্বর, সোনু কুমার 5 নম্বর, রাজকুমার যাদব 6 নম্বর, অখিলেশ কুমার 7 নম্বর, পল্টু কুমার। ওদের বাড়ি কোথায় স্যার? তাদের বাড়ি বিহার। স্যার গাঁজাগুলো কীভাবে ধরলেন আপনারা? গাঁজাগুলো তো আমাদের এটা আগরতলাতে এখান থেকে ইনফরমেশনটা ছিল। তারপরে আমরা এখানে ডিটেইন করেছি। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।